আসসালামু আলাইকুম। আমার সাথে যুক্ত করা হয়েছে আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। ভাই আপনার পিছন থেকে হ্যাঁ না অনেক সাউন্ড আছে, আপনি কি একটু একটু আড়ালে যেতে পারেন বা একটু দূরে যেতে পারেন? হ্যাঁ, হ্যাঁ বলেন তাহলে। এই বাসায় আপনার মতোই ছোট ছোট ছেলে আছে আমার দুটো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক আগে একবার যুক্ত হয়েছিলাম, আপনার সাথে কথা হয়েছিল, একটা লাইভও আপলোড করা আছে দেখেছি। তো একটা বিষয় যে আমরা কোনো একটা বিষয়, ধরেন ছোট বাচ্চাদেরকে কোনো নর্মস বা ভ্যালু শিখাতে গেলে তাদেরকে এই হ্যাঁ তুমি মিথ্যা বললাম বলে না, মিথ্যা বললে গুনা হয়, এই যে একটা প্রচলিত কতগুলো জিনিস চলে আসছে, হ্যাঁ তো এইগুলোকে ধর্ম বাদ দিয়ে কিভাবে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে বা বোঝানো যায় বা দেওয়া যায়, মানে সেখানে কিছু শব্দ চলেই আসে আর কি। আচ্ছা, এই জন্য যেমন হচ্ছে ভাল আমার একটা বই আছে ছোটদের জন্য মানববাদ, এই বইটা আপনি কিনে ফেলতে পারেন, কিনে আপনার বাচ্চাকে এই বইটা পড়তে দিতে পারেন এবং আপনি নিজেও এই বইটা পড়তে পারেন। এই বইটা বাচ্চাদের জন্য লেখা, তাদের যারা প্যারেন্টস আছে তাদের জন্য লেখা। আপনি এই বইটা একটু খুঁজে দেখেন পান কিনা, পেলে এই বইটা একটু পড়েন, এই বইটা আপনি একটু আপনার বাচ্চাটাকে কিনে দিন। আর আমার ওয়াইফ সে হিন্দু ধর্মের ছিল, তো বিবাহ হওয়ার পরে আর কি পারিবারিক ভাবে এখন যেটা নিয়মে যে নিয়মে বিয়ে করতে হয় আসলে মুসলিম বিবাহ আইনে, হ্যাঁ সেভাবে বিয়ে করেছি, তো আছি এখন আমরা। তো আসলে এখন তো বেশ লজ্জায় পড়ে গেছি তাকে এই এই ধর্মে এনে, এখন এগুলো তো জানতাম না, আসলে আমরা পড়াশোনা করি না বা এই নিয়ে ঘাটাঘাটি করি না, বিষয়গুলো জানতাম না, তো আজকে ওই মানে ওরা আপনার আজাদ ওয়াইফকে আপনি আপনাকে আপনার ওয়াইফকে আপনি মুসলিম করেছেন, মানে ইসলামে কনভার্ট করেছেন নাকি? কন হ্যাঁ ওই যেটা করতে এফিডেভিট করে কনভার্ট করে তারপরে মুসলিম বিবাহ আইনে বিয়ে করে এখন আমার দুটো ছেলে। কেন উনি যদি ওনার ধর্মে থাকতেন তাহলে আপনার সমস্যাটা কি? না আমার আপত্তি কখনোই ছিল না, কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে গেলে এখন বাংলাদেশে তো এইভাবে ছাড়া সম্ভব হয় না, এটা একটা কিন্তু সম্ভব তো, বিশাল। বিশেষ বিবাহ আইন বলে একটা আইন আছে, সেই আইনের আন্ডারে করা সম্ভব তো, যে যার ধর্মটা সেটা রেখে আচ্ছা এটা বিবাহ কি করা যায়। বাংলাদেশে চালু হয়েছে? বাংলাদেশে বাংলাদেশে দেখুন চালু বছর আগে হয়েছে? থেকে আছে, সেই ব্রিটিশ আমল থেকে আছে। সদরঘাটে একটা মানে একজন উকিল আছেন, সেই উকিল উনি এই বিশেষ বিবাহ আইন, বিশেষ বিবাহটা করান। এইটা করা হয় ব্রাহ্ম মতে, মানে হচ্ছে কোনো ধর্ম এখানে দরকার নেই, কোনো ধর্ম মানে পরিচয় বলারই দরকার নেই। আপনারা আচ্ছা সরকারি ভাবে রেজিস্ট্রি করতে পারেন, মানে কোর্টে গিয়ে রেজিস্ট্রি করতে পারেন, অথবা আপনারা ওই ব্রাহ্ম মতে বিয়ে করতে পারেন, দুই ভাবেই এখন সম্ভব। যাই হোক ওইভাবেই ধর্মটা রয়েছে তার। জরুরি ছিল না, যাই হোক আপনি যেহেতু মানে কনভার্ট করে ফেলেছেন, এই জিনিসটা আসলে উচিত না একজন মানুষকে তার হ্যাঁ 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 ধর্ম থেকে বিয়ের জন্য, মানে এটার জন্য একটা প্রেশার ক্রিয়েট করা, এই জিনিসটা করাটা উচিত না। তো আপনি যেহেতু করে ফেলছেন, এখন আপনি ওনাকে সেইভাবে ইয়াটা দিয়েন, কারণ উনি হয়তো ওনার ফ্যামিলি থেকেও নিশ্চয়ই বহিষ্কার হয়ে গেছে, তাই না? উনি তো হিন্দু থেকে মুসলিম হয়েছে, মানে হচ্ছে ওনার ফ্যামিলিও নিশ্চয়ই ওনাকে আর অ্যাকসেপ্ট করবে না, তাই না? না, এখন আমাদের একটু ব্যতিক্রম সব দিক দিয়েই, নাম নাম টাম আচ্ছা আচ্ছা পরিবর্তন করি নাই, আচ্ছা তাদের সাথে যাতায়াত চলাফেরা খাওয়া দাওয়া সবই চলে, যেহেতু আগাগোড়াই আমি মুক্তমনা মানুষ, আমার ছেলেরাও সেখানে যায়, তারা অত্যন্ত যত্ন আচ্ছা, করে, তারাও আসে। তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো। আপনি দেখবেন এই যে ভারতে একজন মানে ফিল্ম অ্যাক্টর আছে শাহরুখ খান, তারও ওয়াইফ কিন্তু হিন্দু, সে শাহরুখ খান কিন্তু মুসলিম, তারা কিন্তু নিজেরা ঘরের ভিতরে কিন্তু ওই হিন্দুদের পূজাও হয় আবার মুসলমানদের নামাজও হয়, সবই মানে মিলেমিশে তারা কিভাবে থাকতে পারে সেটা একটা উদাহরণ হতে পারে শাহরুখ খানের মানে ফ্যামিলিটা। হ্যাঁ সেখানে হ্যাঁ কিন্তু সে শাহরুখ অবশ্যই, খানও তাদের দেয় না, আবার ওরাও মানে তার বউ তার কাজে বাধা দেয় না, যে যার বিশ্বাস নিয়ে না না যায়। আমিও সেটাই, আমি ব্যক্তি স্বাধীনতা এবং তার মতকে শ্রদ্ধা করি চলি, ঘোরাঘুরি এরকম আমি কখনোই আপত্তি করি নাই, তারপরে প্রেশারও ক্রিয়েট করি না, কিন্তু মানায় গুনায় চলতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে বোঝেনি তো যে সমাজের মধ্যে চলতে গেলে মনে কি আচ্ছা আছে না আছে সেটা নাই প্রকাশ করলাম, কিন্তু মেন্টেন করে চলতে তো হয়, আচ্ছা এটাই ঠিক আর আছে, কি। বলেন আপনার যে আপনি যে প্রশ্ন করতে এসেছিলেন সেটা বলেন এবার। হ্যাঁ প্রশ্ন হচ্ছে, আমি সূরা আহজাবের মধ্যে ওই আয়াতগুলো পড়লাম আর কি শেষের দিককার, যে আপনার একটা লেখাও পড়লাম আজকে, সেটা হচ্ছে যে ঘোড়া ঘোড়ার আগে গাড়ি কেনা আর কি, তার মানে দত্তক প্রথাকে বাতিল করার একটা যুক্তি আপনার তাফসিরে দেওয়া আছে আর কি, এটা এই জন্য করা হয়েছে যে মুহাম্মদ আগে বিয়ে করে নিল তার পালক পুত্রের স্ত্রীকে, তালাক দিয়ে বিয়ে করে নিল, এবং এটা নাকি করলো উনি দত্তক প্রথা বাতিলের জন্য, তো তাদের দৃষ্টিতে এটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে জিনিসটা যে
পালক পুত্র বধূর সাথে রক্তের সম্পর্কে কেউ না বা পালক পুত্রের রক্তের কেউ না, তাহলে বিবাহের ক্ষেত্রে যে আমরা যেটা চিন্তা করি যে সম্পর্ক একবার ডেকে ফেলাইছি, তো এই যে জিনিসগুলো আর কি, যে সে তো একবার তাকে শ্বশুর আব্বা বলে ডেকেছিল, এখন হঠাৎ করে এই যে ডাক পরিবর্তন করে সে স্বামী হয়ে যাচ্ছে, তো এইটা দিয়ে কি সমস্ত নির্মূল করে করা গেছে, যে দত্তক নেওয়া প্রথাটা? একটা একটা বিয়ে অন্যভাবে তো দত্তক নেওয়া প্রথাটা আর কি বিলীন করা যেত, এ বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। হ্যাঁ, বললেই তো, মানে সে যদি, এটাই যদি ইম্পর্টেন্ট বিষয় হয়তো, যে দত্তক প্রথা বিলুপ্ত, তাহলে তো এটা বইলা গেলেই তো এটা আল্লাহর আইন হয়ে যেত, তাই না? আবার নিজে থেকে কইরা আবার দেখানো মানুষের, মানে এমনি এমনি বললে কি মানুষ মানতো না? মানে আল্লাহ ভয় পাইছিল যে এমনি এমনি যদি হুকুম দেয় তাহলে মানুষের, মোহাম্মদের সাহাবিরা তার কথা মানবে না, মোহাম্মদের কইরা দেখায় তারপর দেখাই তো তখন মানবে। এইরকম কি মানে আল্লাহ তার বান্দাদের প্রতি এটুকুই এটুকু বিশ্বাস নাই আমি বললে ওরা মানবে না? আচ্ছা, আর আল্লাহ কি আগে ভুলে গেছিল, মানে পরে এসে মনে পড়লো তার? সে যদি ধরে নিলাম যে হ্যাঁ সর্বশক্তি, সর্বশক্তিমান একজন রয়েছে বা সে বিধান দিচ্ছে, গোড়ার দিকে বিধান দিল যে এটা টিকে থাকবে, পরে শেষের দিকে যখন দেখলো যে না এটা তো বাতিল করার দরকার, তাহলে এই যে আল্লাহর কথাটা সে ঘুরাই ফিরাই দিচ্ছে আর কি, তাহলে এই জায়গাটা কেমন হয় যে একজন একটা মহান ঐশী গ্রন্থ, ঐশ্বরিক বাণী, সেটা একবার এরকম বলে আরেকবার ওরকম বলে, সময় সময় পরিবর্তন করে, তাহলে সেটা ইটারনাল হয় কিভাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি মানুষ আপনার সাথে আমি একমত। আমি তাহলে আর কি কিছু বলবেন আপনি আজকে? হ্যাঁ, আর একটা বিষয়, এই যে লালু ওস্তাদ একটা লাইভে দেখলাম যে কন্যা চাষ, তারপরে কি ধরনের আর যাদেরকে বিয়ে, মানে সব নাকি বিয়ে করা যায় ইসলামে না না, যত সব বিয়ে প্রকারের? করা যায় না, 14 প্রকারের বিয়ে করে না, এর বাদ বাকি যারা আছে, যারা হচ্ছে চাচি মামি এদেরকে বিয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, চাচি মামি এদেরকে বিয়ে করা যায়। আমি তোমার জন্য সব ভালো আছি। আর কি কিছু বলবেন আপনি ভাই? আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যে বর্তমানে সৌদি আরব প্রীতি, মানে এটাকে সৌদি আরবের মতো করতে হবে, সে যে কি সুন্দর করে বলে, এটা আসলে বাংলাদেশের মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করছে বা ভবিষ্যতে করতে পারে, এ সম্পর্কে আপনার প্রেডিকশন, মতামত জানতে চাচ্ছিলাম। ভাই এটা তো সবই এই মুহূর্তে এইভাবে বলা যায় না। ঠিক আছে, আমি মানুষ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনাকে আজকে বিদায় জানাই, আমি আরেকজন আরো আচ্ছা, কয়েকজনকে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন।